এবারে স্বামী ও নানাকে নিয়ে উড়াল দিল নায়িকা পরিমণি। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর মঙ্গলবার 3 মে বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে এই আনন্দ ঘন উৎসব। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর থেকে লাখো মানুষ ছুটে গেছেন গ্রামে। বাদ পড়েননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণিও, তবে তিনি গ্রামের বাড়িতে নয়, গেছেন অন্য কোথাও। স্বামী শরীফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরিমণি উড়াল দিয়েছেন কক্সবাজারে। সোমবার 2 মে সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেন পরিমণি। সেখানে দেখা যায় কালো পোশাকে সেজেছেন পরি ও রাজ, নায়িকা নানার পরনে নীল রঙের পাঞ্জাবি। ছবিগুলোর ক্যাপশনে পরিমণি লিখেছেন ঈদের ছুটি। যদিও পরি নিজে উল্লেখ করেননি কোথায় যাচ্ছেন, তবে তিনি বিমানের টিকিটের ছবি সংযুক্ত করেছেন পোস্টে। সেই টিকিটেই দেখা গেল গন্তব্যের নাম কক্সবাজার, অর্থাৎ এবারের ঈদটা কাছের দুই মানুষকে নিয়ে সমুদ্রের তীরে কাটাবেন পরিমণি। এটি হতে যাচ্ছে পরিমণি ও রাজ দম্পতির প্রথম ঈদ। গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছেন তারা, এরপর অবশ্য এবছরের জানুয়ারিতে ফের ঘটা করে বিয়ে সারেন। বর্তমানে তারা সুখে সংসার করছেন। গত 14 এপ্রিল পহেলা বৈশাখও দারুণভাবে উদযাপন করেছেন রাজ ও পরিমণি। সেদিন তারা ইফতার করেছেন জলের উপর নৌকায় বসে, ইচ্ছে মতো ঘুরেছেন চাঁদের আলোমাখা রাতে। উল্লেখ্য, পরিমণি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন গুনিন সিনেমায়। এতে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরিমণি অন্তঃসত্ত্বা। গত 10 জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।